সম্প্রতি সংখ্যালঘুদের নিয়ে প্রিয়া সাহার বক্তব্য নিয়ে তোলপাড় পুরো বিশ্ব। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন প্রিয়া সাহা। প্রিয়া সাহা তার বেসরকারি সংস্থা একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বার্তায় বলেন, 1947 সালের দেশভাগের সময় বাংলাদেশের সংখ্যালঘু জনসংখ্যার হার ছিল 29.7%। এখন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোক 1,80,00,000। তার মানে বিপুল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বাংলাদেশ থেকে হারিয়ে গেছেন। এছাড়া তিনি আরো বলেন, আমি একসময় আবুল বারকাত সঙ্গে কাজ করেছি। আবুল বারকাত বাংলাদেশ সরকারের পরিসংখ্যানের উপর ভিত্তি করেই গবেষণায় দেখিয়েছেন, প্রতিদিন গড়ে 632 জন সংখ্যালঘু বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছেন। আমি সেই গবেষণা থেকেই রেফারেন্স দিয়েছি। প্রিয়া সাহা বলেন, 2001 সালে নির্বাচন পরবর্তী সময়ে হিন্দু জনগোষ্ঠীর ওপর যে নির্যাতন হয়েছে সেটা সকলেই জানেন। আর আমার নিজ গ্রামে 2004 সালে 40টি হিন্দু পরিবার থাকলেও এখন সেই সংখ্যা মাত্র 13টি। তবে এটা ঠিক, ট্রাম্পের কাছে এভাবে বলাটা আমার ঠিক হয়নি, এজন্য আমি দেশের কাছে ক্ষমা চাচ্ছি। প্রিয়া সাহার গ্রামের বাড়ি পিরোজপুরে সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শামা রেজাউল করিম। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত নথি তুলে ধরেন মন্ত্রী। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় প্রিয়া সাহার কথা কতটা যৌক্তিক? কি শাস্তি হওয়া উচিত তার? লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে, যাতে সবাই তার মতামত জানাতে পারে। নিত্য নতুন খবরাখবর এবং তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।